গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছেন। ভজন চলছে, শুনতে পাচ্ছেন, মায়ের ভজন চলছে আজকে, একটু পরে ঠাকুর দেখাচ্ছি। তো গত দু তিন দিন ভিডিও করছিলাম না, দুদিন, আর আপনাদের এত কমেন্টস এসে পড়ে আছে, এত কমেন্টস পড়ে আসে এসে রয়েছে জমে এখানে এবং মেসেঞ্জারে। আমি ইন্টেনশনালি একটারও রিপ্লাই দিইনি, বিকজ আপনারা জানেন কি রিলেটেড কথাবার্তা চলছে। আমি আনসার করিনি এই কারণেই যে আমি ইন্টেনশনালি আনসার করিনি, বিকজ আমি একবার নোংরা ঘেঁটেছি, আমি নোংরাটাকে আর ঘাটতে চাইছিলাম না। এবং আমার মনে হয় আপনারা সেই ব্যাপারটাকে সাপোর্ট করবেন, যে আমার মনে হয় আপনারা মানে মন থেকে মানেন, বিশ্বাস করেন যে আমার হয়তো এই নোংরাটা ঘাঁটা আর উচিত নয়। আপনারা বলেওছেন সে কথা, কিন্তু আমি করতে চাইনি, ইগনোর করছিলাম, অনলি বিকজ আমি নিজের স্ট্যান্ডার্ডটা অতটা নিচে নামাতে চাইছিলাম না, সেই জন্যই করছিলাম। তো আমি ভেবেছিলাম আজকে একটা কমিউনিটি পোস্টে কিছু জিনিস লিখে দেবো, বাট তারপরে ভাবলাম আপনারা যারা লজিক্যাল, যারা সত্যির সঙ্গে আছেন, মুষ্টিমেয় যে কজন প্রচণ্ডভাবে এডুকেটেড, আপনারা জানেন কোনটা ঠিক কোনটা ভুল, বলতে পারেন, ক্ষমতা রাখেন সত্যি কথা বলার, স্পষ্টবাদিতা আছে আপনাদের মধ্যে, ট্রুথ ওয়ারিয়র আপনারা যারা, আপনাদের প্রত্যেক কজন যারা আমার পাশে ঢালের মতো দাঁড়িয়ে আছেন, আমার সামনে আমার সঙ্গে, আমি না চাইতেই নিজে থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল, আই এম আম্বল্ড, আই এম অনার্ড, অ্যান্ড আই এম লাকি টু হ্যাভ ইউ গাইজ উইথ মি। এবার দেখুন, আমি হয়তো আপনাদের নামটা মেনশন করতে পারতাম, অনেকে মনে করবে নামটা মেনশন করলে আমি তাদের একটু বেশি রেসপেক্ট দেখালাম, বাট আমি আপনাদের পারমিশন ছাড়া আপনাদের নামটা এখানে মেনশন করতে চাই না। যারা মেসেঞ্জারে আমাকে কমেন্ট করেছেন, এখানে ডাইরেক্ট না কমেন্ট করে ইউটিউবে, আমি ধরেই নিচ্ছি তারা ডাইরেক্ট কমেন্ট করতে চাননি, তারা পার্সোনালি আমায় জানাতে চেয়েছেন। এবং তাদের মধ্যে 90% প্রচুর কমেন্টস এসছে, প্রচুর, তাদের মধ্যে 90% যে বা যারা ভিডিওসগুলো বানাচ্ছে তাদের কাছ থেকে আমার কাছে এসেছেন, মানে আমার কাছে ছিলেন বাট এখন সাপোর্টটা বেশি আমাকেই করছেন, তাদের অন্যায়টা তুলে ধরছেন আমার সামনে। এমনি তারা ফ্রন্টে এসে হয়তো বলেননি, হতেই পারে তারা মেসেঞ্জারে করেছেন, বাট আই স্টিল হ্যাভ মাই হায়েস্ট রিগার্ডস ফর ইউ অল, বিকজ এটাই বা কতজন করে, আপনারা করেছেন। তো আমি ভেবেছিলাম আসবো না, ভিডিওটা বানাবো না, বাট তাও আমি উত্তর দিচ্ছি না, আপনারা নিজেরা কিন্তু আলোচনা করেই যাচ্ছেন, হ্যাঁ আমার হয়েই করে যাচ্ছেন। তো এই এইটা তো একটা পরম পাওয়া আমার, আমার বিশ্বাস করুন না, রুচি হয়েছে না, প্রবৃত্তি হয়েছে ভিডিওগুলো দেখার, ইচ্ছে আমি কাল অবধি, আজকে সকালে ইনফ্যাক্ট এত কমেন্টস আপনাদের জমে আছে কদিন ধরেই, রিপ্লাই দেবো ইন্ডিভিজুয়ালি ভাবছিলাম, বাট তারপর ভাবলাম অনেকটা সময় লাগবে, তার চেয়ে বেটার আই কাম ইন ফ্রন্ট অ্যান্ড রিপ্লাই অল অফ ইউ। শুনেছি আমাকে নিয়ে কয়েকজন ভিডিও বানাচ্ছে, প্রচুর অপপ্রচার চলছে, অনেক রকম কথা বলা হচ্ছে, ভেবেছিলাম ইগনোর করে যাব, সত্যি ভেবেছিলাম ইগনোর করে যাব, বিকজ একবার নোংরা ফেটেছি তো আর নোংরাটা ঘাটতে চাইছিলাম না, বুঝতে পারিনি যে যতই চেষ্টা করা হোক নোংরা বা মানে গাটার গাটারই থাকে, সেটাকে যতই চাপা ঢাকা দেওয়া হোক, তার যা কাজ দুর্গন্ধ ছড়ানো সে ছড়িয়েই যাবে। প্রবৃত্তিকে কোনোদিন আটকে রাখা যায় না, প্রবৃত্তি যেটা সেটা কোনো না কোনো সময় বেরোবেই যতই তাকে চাপা দেওয়া থাক। তো এনিওয়েজ, যেহেতু ইগনোর করে যাবো ভেবেছিলাম, সেই জন্যেই ভিডিওগুলো দেখবার প্রবৃত্তিও হয়নি, রুচিও হয়নি, না হলে অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট প্রত্যেকটা প্রমাণ দিয়ে এদের বড় বড় কথা বলা বন্ধ করে দিতাম, কিন্তু করতে চাইনি বিকজ জিনিসটার মধ্যে আর ঢুকতে চাইনি। কিন্তু আপনারা এতজন আমাকে এতভাবে পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা জিনিস বলে যাচ্ছেন মেসেঞ্জারে এবং এখানে, আমি ড্রাইভার, বাট আপনারা এসে অন্যায়টা বুঝতে পেরে কি হচ্ছে না হচ্ছে আমাকে ডিটেল বলে যাচ্ছেন রেগুলার, এবং শুধু তাই নয়, আমাকে আপনারা প্রত্যেকে বলছেন আমি যেন এটার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নিই, লিগাল কোনো স্টেপ নিই, আপনারা সবারও বলছেন। কিন্তু কালকে সকালে একটু আগেও, জানেন আমি কার কথা বলছি, কাদের কথা বলছি, আজকেও বলেছেন যে এটাকে নিয়ে বন্ধ করো, এটা একটা লিগাল স্টেপ নাও, এসে সত্যের জন্য ফাইট করছেন, কতজন করবে? তো মানুষ তো আপনারাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর বিইং বাই সাইড, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আপনারা আমাকে কিছু কথা বলেছেন যেগুলো সত্যি বলতেই পারেন, আপনাদের এখতিয়ার আছে বলার, তো সেই জিনিসগুলো মেনশন করি একবার কি কি বলে। আপনারা বলেছেন যে আমি মানুষের পাশে দাঁড়াবার মতো মহৎ কাজটা অপাত্রে দান করেছি, আপনারা বলেছেন কারোর ঔদ্ধত্য বাড়িয়ে দিতে হয়তো খানিকটা সাহায্য করেছি, কাউকে মাথায় মানে মাথায় তুলেছি, এবং এগুলো সোসাইটির জন্য হিতকর নয়, আমার আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল। ভেবে দেখলাম আপনারা ঠিকই বলেছেন, আই শুড হ্যাভ বিন মোর রেসপন্সিবল, অ্যাবসলিউটলি আই অ্যাগ্রি, ভুল আমি করেছি, মাথায় আমি তুলেছি, মিথ্যে অভিনয়ে জব্দ হয়েছি, মিথ্যে অভিনয় জব্দ হয়েছি, বুঝতেই পারছেন কেন বললাম। তো এনিওয়েজ রাইট, মিথ্যে অভিনয়ে জব্দ হয়েছি, মাথায় তুলেছি,
হয়তো উদ্ধতকে খানিকটা বাড়াতে সাহায্য করেছি। ইরেসপন্সিবল কিছুটা হলেও হয়েছি, সত্যি আমার জন্য হয়তো সোসাইটির মানে হিতে বাংলাটা গণ্ডগোল করে দিয়েছি। এনিওয়েজ, হয়তো যেটা করেছি সেটা না মানে একদম ঠিক, আমার হয়তো আরও বেশি বোঝা উচিত ছিল, আরও বেশি রেসপন্সিবল হওয়া উচিত ছিল, বাট নট এনি মোর, ভুল করেছি, ইরেসপন্সিবল হয়েছি, এবার রেসপন্সিবিলিটি নিয়ে ভুলটা শুধরে নেব, চিন্তা করবেন। তো আপনারা আমাকে যা যা ইনফরমেশান দিয়েছেন তার পরিপ্রেক্ষিতেই বলি, যে বা যারা আমাকে ডিফেম করার চেষ্টা করছে, ডিমিন করছে, আমার নামে যা তা বলে বেড়াচ্ছে, মিথ্যে কথা প্রচার করছে, অপপ্রচার করছে, আমার ফ্যামিলিকে মানহানি করার চেষ্টা করছে, আমার এবং আমার ফ্যামিলির, আমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করছে, আমার নামে মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ঠিক যেটুকু ভিডিও ক্লিপ দেখানো প্রয়োজন, আগলা পিছলা কিছু দেখালাম না, ঠিক কথার মাঝখান থেকে যেটুকু প্রয়োজন সেটুকু দেখিয়ে, যে যা কথা বলেছি তার যে মানে আগে পিছিয়ে কিছুই বললাম না, ঠিক যেইখানে যেটা দরকার সেইটুকু কথা বার করে বলে নিজেদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করছেন, আই গেস ইটস হাই টাইম, ইটস টাইম ইউ গাইজ স্টপ। তো যাই হোক, আমি আর আপনারা যেহেতু সকলেই বলছেন, আপনারা না আমার কিছু চেনাশোনা মানুষও বলছেন, সমানেই বলছেন যে এদের এগেনস্টে লিগাল স্টেপ নেওয়া খুব প্রয়োজনীয়। তো এনিওয়েজ, আমি যেটা ডিসাইড করেছি, আমি খানিক্ষণ পরে যাব, আমার কথা হয়েছে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, অ্যাপয়েন্টমেন্ট মানে অবভিয়াসলি মানে অ্যাপয়েন্টমেন্টই বলবো, প্রত্যেকেই ব্যস্ত, বাট আমার জন্য সময় বার করার জন্য একটু সময় চাই, আমার এই পুরো ব্যাপারটা শোনার জন্য, সমস্ত যাবতীয় যা যা দেখাবার ভিডিওস, এই ওই সেই, যাদের যা 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 ভিডিওস দেখাবার, যাদের যা যা বলা কথা, যা আছে পোস্ট, সমস্ত দেখানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন। তো সেই জন্য অ্যাপয়েন্টমেন্টই বলবো, বিকজ সে তো তার সারাদিনের কাজকর্ম থামিয়েই আমার একটা শোনার জন্য ওয়েট করবে, তো আমি একটা টাইম ঠিক করে নিয়েছি, যাবো, আমি এই জন্য রেডি হয়ে একবারে নেমেছি আজকে, দেখি যাবো বটি, সেগুলো দেখাবো, যা যা আলোচনা করার করবো, যাবার আগে আমি নিজেও একটু দেখে নিই, নিজেকে একটু প্রিপেয়ার করে নিতে হবে এক্স্যাক্টলি কী কী ঘটনা ঘটেছে, দেখা যাক। ওনারা আমাকে যেভাবে অ্যাডভাইস করবেন আমি ঠিক সেভাবেই আমার স্টেপসগুলো নেব। আর আমার আমাদের ইন্ডিয়ান জুডিশিয়ারির উপর এবং কর্মার উপর 100% ভরসা আছে, আই হ্যাভ ইমেন্স ফেইথ, তো যা হবে লিগালি হবে, কারণ আমি অন্যায়ের প্রতিবাদ সবসময় করেছি, অন্যদের ক্ষেত্রে অন্যদের জন্য করেছি, মানে এটা তো এবার নিজের ওপর এসে পড়েছে, যখন এটা আমার দায়বদ্ধতা অবভিয়াসলি। তো যাই, আজকে কথাবার্তা বলে আসি, কী হয় না হয় দেখি, অ্যান্ড থিংস উইল ফলো। তো এর আগে আমার দু একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে আজকে সকালেও একটা কমেন্ট পেয়েছি যে দুধ কলা দিয়ে আমি কালসাপ কুষেছি, একদম ঠিক, দুধ কলা দিয়ে কালসাপ কুষেছি ঠিকই, এবার বিন বাজিয়ে সেই কালসাপকে দিয়ে নাগিন ডান্সও করিয়ে দেবো। আর বলে না বড় মাছ, হাঙর বা যারা ধরুন অন্যের ক্ষতি করছে, সমুদ্রে নাবিক কামড়াচ্ছে, খেয়ে নিচ্ছে, মেরে ফেলছে, তাদের ধরার জন্য যখন বড় জাল পাতা হয় তার মধ্যে কিছু চুনোপুটিও ফেসে যায়, কারণ তারা ওই বড় হাঙরের আশেপাশ দিয়ে চলার চেষ্টা করে সবসময়, যাতে তাদের না খেতে পারে, তারা যাতে সেফ থাকে, তার সঙ্গে সঙ্গে চলে, সে যেরম যেরম যাবে তার সঙ্গে যাবো, তাহলে আমরা প্রোটেক্টেড। তো অন্যায় যে করে, অন্যায়তে যে সমর্থন করে, যে বা যারা, তারা প্রত্যেকেই তো ভাই জালের টানে এবার ধরা পড়বে, তাই না? কারণ এটাই তো হয়, বড় হাঙর ধরা পড়লে তার সঙ্গে চুনোপুটিটাও ধরা পড়ে, কারণ তারা তার সঙ্গেই থাকে, যদিও তাদের জন্য আমার খারাপ লাগছে ভেবে যে টান যখন পড়বে তখন তো তারাও আসবে। ঠিক আছে, যা হবে দেখা যাবে, হাই টাইম এখনও যদি বুঝে নিজেদের সরিয়ে রাখতে পারে বেটার, না হলে কর্মা অ্যান্ড উপরবেলা বাঁচায়, আর তো কিছু বলার নেই, লাভ উইল টেক ইটস ওন কোর্স, যাবো খানিক্ষণ পর, দেখা যাক আমাকে কীভাবে কী গাইড করেন ওনারা, যা হবে লিগালি হবে, কারণ আমি আইনের বিরুদ্ধে গিয়ে কখনো কোনো কাজ করিনি, করবো না, ঠিক যেটা লিগালি হবে সেটাই করব, দেখা যাক। তো জব তো আমি এত সহজে হব না, অন্যায় প্রতিবাদ তো আমি করবই, সে আমার যেই হোক, আর এখানে তো আমার নিজের কেউই নয়, একজন বেঈমানকে বন্ধু বাবার ভুল করেছে, ক্যাশরত তো দিতেই হবে। তো ঠিক আছে, যে বা যারা যা যা করেছে খুব মজা পেয়েছে, প্রচুর ভিউজ পেয়ে গেছে, খানিকটা হয়তো রোজগারও হয়ে গেল আমার জন্য,
তো দেখা যাক। ঠিক হ্যাঁ, অল দ্য বেস্ট আপনাদেরও, কারণ আপনারা আমার সঙ্গে ফাইট করছেন, আর নিজেকেও থ্যাংক ইউ, ট্রুলি গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল টু ইচ ওয়ান অফ ইউ ফর স্ট্যান্ডিং বাই মি, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকুন, দিনটা ভীষণ ভালো করে কাটান, দেখা যাক সত্যের জিত নিশ্চয়ই হবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই। Shankhanam Sankhanam